টাকা কাটা শুরু হলো, ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে এখনই দেখুন। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে ব্যাংক। ভারতবর্ষের প্রায় প্রতিটি নাগরিকের কাছেই আছে অন্তত একটি ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকিং পরিষেবা এতটা জনপ্রিয় হওয়ার পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনধন যোজনা এবং ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পগুলির অবদান অনেকখানি। ব্যাংকের মাধ্যমে শুধু অর্থ সঞ্চয় বা ঋণ নেওয়াই নয়, আরও বহু কাজ করা যায় বর্তমানে, যা এই ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলেছে। অনলাইন শপিং করা হোক বা বিল পেমেন্ট বা টাকা ট্রান্সফার, সবই এখন ঘরে বসেই করা যায় ব্যাংকের মাধ্যমে। এমত অবস্থায় একটি বিরাট খবর উঠে আসছে টাকা কাটা নিয়ে। কি বলা হচ্ছে পুরো খবরটিতে জানাবো আপনাদের বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনধন যোজনাকে 100-এর মধ্যে আপনি কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে গভীরে জেনে নেওয়া যাক। ইউপিআই এর মাধ্যমে লেনদেন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। এবার ইউপিআই লেনদেনের নিয়মে হতে চলেছে বড় বদল। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়ে দিয়েছে, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস অর্থাৎ পিপিআই এর মাধ্যমে 2000 টাকার বেশি লেনদেন হলেই দিতে হবে অতিরিক্ত চার্জ। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি তেমনই। কত টাকার ইন্টারচেঞ্জ ফি দিতে হবে? জানা গিয়েছে 0.5% থেকে 1.1% পর্যন্ত চার্জ গুনতে হবে। তবে ব্যাংকের মাধ্যমে দুই ব্যক্তি কিংবা এক ব্যক্তির সঙ্গে কোনো প্রতিষ্ঠানের লেনদেনের ক্ষেত্রে অবশ্য এই নয়া নিয়ম লাগু হচ্ছে না। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বুধবারই পেশ করেছে এনপিসিআই। সেখানে বলা হয়েছে, টেলিকম, শিক্ষা এবং পোস্ট অফিসের ক্ষেত্রে লেনদেনের অঙ্কের 0.7% ইন্টারচেঞ্জ ফি লাগু হবে। অন্যদিকে সুপারমার্কেটের ক্ষেত্রে ওই ফি 0.9%, বিমা, সরকার, মিউচুয়াল ফান্ড ও রেলের ক্ষেত্রে তা 1%, জ্বালানির লেনদেনে 0.5% এবং কৃষিক্ষেত্রে 0.7% ফি ধার্য হবে। তবে সব ক্ষেত্রেই ন্যূনতম 2000 টাকার লেনদেনের ক্ষেত্রেই ফি দিতে হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে ইউপিআইয়ের। ফোনপে, জিপে, হোয়াটসঅ্যাপ পে এবং অ্যামাজন পের মাধ্যমে ডিজিটাল লেনদেনে আগ্রহ ক্রমেই বাড়ছে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনধন যোজনাকে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।